আইএসএল এ ইস্ট বেঙ্গলে খেলা অনিশ্চিত, অচলাবস্থা কাটল না এখনো। কলকাতা ময়দানের অন্যতম ঐতিহ্য ইস্ট বেঙ্গল ক্লাব, সেই ক্লাবের এখন অচলাবস্থা। কিছুতেই ক্লাবকর্তাদের সঙ্গে শ্রী সিমেন্ট গোষ্ঠীর চূড়ান্ত চুক্তিপত্র সই নিয়ে বিতর্ক কাটছে না, ফলে ক্রমশই অনিশ্চয়তার দিকে এগোচ্ছে এবারের লাল হলুদ শিবিরের আইএসএল খেলা। আর তাই নিয়ে সম্প্রতি দুই সমর্থক গোষ্ঠীর বিবাদে উত্তাল হয়েছে লেসলি ক্লডিয়ার স্মরণী ইস্ট বেঙ্গল তাবু। আইনি জটিলতায় এই মুহূর্তে থমকে ইস্ট বেঙ্গল ক্লাব ও শ্রী সিমেন্ট সই পর্ব। চুক্তিপত্রে বেশ কিছু এমন আইন রাখা হয়েছে বিনিয়োগকারীদের পক্ষ থেকে, আর সে কারণেই চুক্তিপত্র সই নিয়ে তালবাহানা করছে ক্লাবকর্তারা। এ প্রসঙ্গে ক্লাবের অন্যতম কর্মকর্তা শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, খেলাটা কি খেলবো কি খেলবো না সেটা ঠিক আমাদের হাতে নেই এই মুহূর্তে। তোমরা জানো যে গত বছর আমাদের একটা ইনভেস্টরকে সাথে চুক্তি হয়েছিল, এবার খেলাধুলোর পুরো রাইটটাই ওনাদের হাতে। সেই জন্য আমাদের কাছে প্লেয়িং রাইটসটাই নেই, আমরা খেলবো কি খেলবো না, খেলতে পারবো কি পারবো না, যেহেতু একটা দ্বিপাক্ষিক চুক্তি। আমরা 100% চাই খেলতে, সবসময় খেলতে চাই, কিন্তু সেটা আমার ইনভেস্টরের হাতে। তারা যখন বলবে যে পুরোপুরি ক্লাবের অ্যামেন্ডমেন্ট বদল করেই তবেই খোল নলছে বদল করতে হবে, নইলে তা সম্ভব নয়। তবে ক্লাব তাবুতে সমর্থকদের যে বিবাদ তা নিয়েও এদিন তিনি ধৈর্য রাখার কথা বলেন। ক্লাবটা পরিচালিত হয় একটা কনস্টিটিউশনের উপর, যেটা করা আছে, তার বাইরে এক্সিকিউটিভ কমিটি একটা স্টেপ ফেলতে পারে না, তাহলে ম্যাটারটা কোর্টে চলে যাবে যে হু আর ইউ টু সে অল দিস। তোমায় করতে গেলে পুরো ব্যাপারটাকে অ্যামেন্ড করে ওই টাইপে আসতে, সেটা তো হয়নি, সেটা করা হয়নি, সেটা ভাবাই হয়নি, যেহেতু কনস্টিটিউশন মধ্যে নেই। 21 জুলাই যে ঘটনা ঘটে গেল সত্যি দুঃখের। এখন তুমি বলো ওরাও আমার সাপোর্টার, তুমিও আমার সাপোর্টার, তুমি কী চাও বা XYZ কী চাই? ক্লাবের ভালো চাই, ক্লাবের জন্য যে জিনিসটা করা হলো সেটা ভালো বিজ্ঞাপন হয়নি। তবে ক্লাব সমর্থকদের একটাই দাবি, মাঠে দেখতে চাই লাল হলুদ জার্সি। চুক্তিপত্র নিয়ে মাথা ঘামাতে নারাজ ইস্ট বেঙ্গলের সভ্য সমর্থকরা। আমাদের ক্লাব ফুটবল খেলার জন্যই, ক্লাবে যদি খেলাধুলোই না হয় তাহলে আর আমার ক্লাব রেখে লাভ কী? আমরা তো আমরা সমর্থক হিসাবে চাই আমার টিম খেলুক, হারা জেতা তো আছে। কোনোভাবে মেনে নিতে পারছি না যে ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএ ক্লাব খেলবে না, এটা আমার মন থেকে মেনে নিতে পারছি না।